হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাবিল রান্নাঘর। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা আসলে কোনো রান্নার ভিডিও না, এটা রান্না করার পরে ভিডিও। এই যে বাসায় বিকেলে কিছু নাস্তা তৈরি করেছিল আমার ছোটো বোন, ওগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে ও লাঠি কাবাব তৈরি করেছে, আসলে ও ওর মতো করে রান্না করেছে। আর সবাই তো আসলে সবার নিজস্ব রান্নার একটা ব্যক্তিগত থাকে যে আমি এভাবে রান্নাটা করবো এভাবে করবো। আর এখানে অনিয়নটা আসলে ক্রিস্পি করে ভাজা হয়েছে বড় বড় করে, এটা হয়তো বা সবাই জানেন। আর এখানে এই যে বিরিয়ানি করলো, এটা আসলে ফ্রাইড রাইসের মতোই করলো, শুধুমাত্র গরুর মাংসটা অ্যাড করে দিল, যেহেতু কোরবানির ঈদ সবার বাসায় কম বেশি মাংস থাকে। আর এখানেও বাসমতি চাউল দিয়ে করেছে, আপনারা হয়তো বা নর্মাল চাউল দিয়েও করতে পারেন। আর খাবারগুলো সত্যিই ছিল অনেক ভালো, দেখে হয়তো বা আপনারা বুঝতেছেন, হ্যাঁ জানি না কেমন হইতেছে। আর আমার কাছে দেখে মনে হচ্ছিল যে খাবারটা আসলে অনেক লোভনীয় ছিল, আর ও আসলে ওর মতো করে চেষ্টা করেছে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে কাবাবগুলি, এখানে বটি কাবাব এবং লাঠি কাবাব দুইটিই করেছে ওর মতো করে, সেভেন আপ ছিল। আর এটা আসলে খাওয়ার পরে ছিল ভিডিওটা, খাওয়া মোটামুটি প্রায় শেষের পর্যায়ে ছিল, যার কারণে আর প্রথম থেকে আসলে শ্যুট করতে পারি নাই সময় স্বল্পতার কারণে। আর এই যে ও আমার ছেলেকে খাইয়ে দিতেছে। তো যদি ভালো লাগে আজকের ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করুন নাবিল রান্নাঘর, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। আর এই চকলেটগুলো অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার সাজিদ এবং সাদিয়া দুইটা স্টুডেন্ট আমার ছেলেকে দিল, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আসলে আরও চকলেট ছিল, যেহেতু আমার ছেলে ছোট মানুষ ও খেয়ে ফেলছে, আর যেগুলোই ছিল ওগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। আমি চাচ্ছিলাম যে এটা আমার চ্যানেলে সবসময় থাকুক। আর এই যে ওদেরকে আমি পড়াইতেছি, আর একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ছোট্ট একটা ভিডিও দিলাম যাতে আপনাদের কাছে ভালো লাগে, অনেক লং টাইম ভিডিও আসলে দেখতে অনেকে চায় না। আর আজকের জন্য আল্লাহ হাফেজ, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।